চলতি মাসে 24 তারিখ শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। 29 জানুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য বাড়ির দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দিয়েছিলেন তদন্তকারীরা। এরপর থেকেই শাহজাহানের হাজিরা ঘিরে জল্পনা বাড়তে শুরু করে, উঠতে শুরু করেছিল প্রশ্ন। গত 5 তারিখের হামলার পর থেকে এ পর্যন্ত সন্দেশখালীর বেতাজ বাদশার কোনো খোঁজ মেলেনি। তিনি কোথায় তা কারো জানা নেই। বাড়ি ঘরদোরও ফাঁকা, ধুধু করছে চারপাশ। একমাত্র পাওয়া গেল ভাইকে, কিন্তু বলতে পারলেন না শাহজাহান কোথায়, তিনি ইডি দফতরে যাবেন কিনা। শাহজাহান ভাই কি আজকে ইডি দপ্তরে যাবে? আমি জানি না, কোনো আজই তো 11টার মধ্যে তার যাওয়ার কথা। আমার সঙ্গে যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই। উনি বা ওনার উকিল যাবে তবে আজই তো 11টা পর্যন্ত। আমার সঙ্গে তার যোগাযোগ না থাকলে আমি কিভাবে বলবো কে যাবে? উনি যাবে, উকিল যাবে, কে যাবে, কি করে বলবো? কি করা উচিত বলে মনে করেন আপনার? কি মনে হচ্ছে কি করা উচিত? কি করা উচিত না উচিত সে নিশ্চয়ই সে বলতে পারবে। নোটিশ মেনে সোমবার অবশ্য ইডি দফতরে হাজিরা দিলেন না শাহজাহান। হাজিরা এড়ানোয় তৃণমূলের এই পলাতক নেতার বিরুদ্ধে ইডি আরো কড়া পদক্ষেপ করতে পারে বলে খবর। এর সঙ্গে নজরে শাহজাহানের দুটি ফোন নাম্বারও। সূত্রের দাবি, 5ই জানুয়ারির হামলার আগে শাহজাহানের একটি নম্বরে ফোন করা হয়েছিল, ইডি এসেছে শুনেই ফোন কেটে দিয়েছিলেন। এরপর থেকে লাগাতার 3 মিনিট ধরে তাকে ফোন করা হয়েছিল, মোট 28টি ফোন করা হয়েছিল, কিন্তু একবারও ধরেননি শাহজাহান। তার ফোন টানা ব্যস্ত ছিল, এরপরই হামলা হয়। ওই সময় শেখ শাহজাহান কার কার সঙ্গে কথা বলেছিলেন তা জানতে চাইছে ইডি। খতিয়ে দেখতে চাইছে কোন কোন অনুগামীর সঙ্গে এই সময় শাহজাহানের কথা হয়েছিল, কোন প্রভাবশালীকে কি ফোন করেছিলেন তিনি, হামলার পিছনে কি প্রভাবশালীরও যোগ রয়েছে। এইসব তথ্য খতিয়ে দেখতে ইডির হাতিয়ার শাহজাহানের কল ডেটা রেকর্ড। এইভাবে কতদিন অন্তরালে থাকবেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ? পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি কি তাকে গ্রেফতার করে উদ্যোগী হবে না? দেশে আছেন না পালিয়েছেন, নাকি শাহজাহান বাস্তবিকই ধরা ছোঁয়ার বাইরে? নিউজ টাইম।